বেশিরভাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। পুরাতন বাড়ির একাংশ ভেঙে শরীরে পড়ে গুরুতর আহত হলো এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিউড়ি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিন বাজার এলাকায়। সোমবার সকালে দিশা ধীবর 11 বছর বয়স নামে এক কিশোরী সিউড়ি টিন বাজার জনবহুল এলাকায় একটি দোকানে ছোট্ট সিলিন্ডারে রান্নার গ্যাস ভর্তি করতে এসেছিল। দোকানটি ওই পুরনো বাড়ির নিচে অবস্থিত। ঠিক সেই সময় ওই বাড়ির একাংশ ভেঙে মাথায় পড়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই কিশোরী। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় সঙ্গে সঙ্গে তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমার ছেলের বাচ্চা ছেলেটা আর আমার ভাইয়ের মেয়েটা, ওরা ছোট ব্যাগ ভর্তি এসেছিল, নিয়ে তারপরে কি হয়েছে আমি জানি না। আমি ব্যাংকে অফিসে ছিলাম, একবার আমাকে ফোন করছে যে এমনি হয়েছে। কি হয়েছে, কি বললো, কি হয়েছে বললো আপনাকে? ওরা গোটা পাঁচিটা কি পুরনো ছিল যে পড়ে গেছে মাথা, নিয়ে রক্ত বেরিয়ে গেছে, নিয়ে হাসপাতালে ভর্তি করেছে, নিয়ে বর্ধমানে নিয়ে চলে গেল। একবারে কি হবে জানি না। আমার নাম দিশা ধীবর, মেয়েটার নাম হচ্ছে দিশা ধীবর। কত বড় মেয়েটা? মেয়েটা 11 হবে। এইটে মানে এখানে কি জন্য এসেছিল? এইখানে ছোট গ্যাস ভর্তি এসেছিল, এখন ওরা জানে না যে পাঁচি তো পড়ে যাবে, বসেছিল। কি হবে জানি না স্যার। হ্যাঁ, আমার ভাইয়ের মেয়ে, তা আমরা গরিব মানুষ, এই টাকা পয়সা কোথায় পাবো? ওই সবাই যদি মিলে সাহায্য করে তো আমাদের, আপনাকে সবাইকে প্রণাম জানাই, উপকার হয়। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে গণেশ দেব। কি করে? ও মাছের ব্যবসা করে, চাষবাস করে, আর কিছু নাই। আমার নাম হচ্ছে রামপ্রসাদ দেব। বলছি কি হয়েছে বা কি একটু বলুন। ঘটনাটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে কন্ডেম বাড়ি, দীর্ঘদিন ধরে বাড়িটা এর ভগ্নদশা অবস্থা দেখছি আমি, ছোট থেকে একই অবস্থা। এর আগে মালিক ছিল ফেন্সি রেডিমেড বলে একটা বড় দোকান ছিল, সে মালিক ছিল আগে। তো বর্তমান পরিস্থিতিতে নিচে দুটো দোকানঘরটা অবশ্যই আছে এখানে, সে দোকানঘরের দুটো ব্যবসা করে, প্লাস্টিকের ব্যবসা করে তারা। তো বাড়িটা কিছুদিন যাবৎ বিক্রির কথা হচ্ছিল, আমরা বলেছিলাম বাড়িটা অবশ্যই ভেঙে ফেলে দেওয়া হোক, দুটো প্রসেসে করা হোক। এখানে বাড়িটা রিসেন্ট এটা হস্তান্তর হয় একজন, এখানে নতুন করে বাড়িটা কিন্তু নিয়েছে একজন। তো সে লকডাউন পিরিয়ড বাড়িটা নিয়েছে, কিছু কাগজের গণ্ডগোল থাকার জন্য বাড়িটা ভাঙতে পারি না। তাকে বারবার বলা হয়েছে বাড়িটা ভেঙে ফেলার জন্য, সে বলছে আমি ইমিডিয়েট বাড়িটা ভাঙছি। আজকে কি হয়? আজকে সকালবেলাতে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 11 বছরের একটা বাচ্চা মেয়ে, সে এখানে এসছে কিছু জিনিস কিনতে এখানে এসছে। তো সেই সময় ওপর থেকে একটা চাঙ ভেঙে বাচ্চা মেয়েটা গায়ে পড়ে এবং আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তো সেই পরিস্থিতিতে আমরা দোকানের মালিককে বলাতে, দোকানের মালিক পরিষ্কার বলছেন যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কাগজপত্র ক্লিয়ার পাইনি বলে হাত ভাঙতে পারিনি। তো বাচ্চা মেয়েটার অবস্থা লাস্ট খবর যেটা পেলাম সেটা আসলে চলছে, কিন্তু আশঙ্কাজনক অবস্থা। প্রশাসনকে কি বলবেন এই বাড়িটা কন্ডেম? প্রশাসনকে তো অবশ্যই আমরা জানিয়েছিলাম, আগেও মিউনিসিপালিটি জানানো হয়েছিল ব্যাপার নিয়ে যে বাড়িটা ইমিডিয়েট ভেঙে দেওয়া হোক। এবং সিউড়ি শহরের বুকে শুধু এই বাড়িটা নয়, একাধিক বাড়ি এরকম ধরনের বাড়ি আছে, 300 বছর 400 বছর পুরনো, যে বাড়িতে কিন্তু সিউড়ি পৌরসভা বা অন্যান্য কোনো ডেভেলপমেন্ট কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না বা নেওয়া হয়েছে, হয়তো সেভাবে কোনো কাজ হয়নি। পরবর্তীকালে হয়তো অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তারা গ্যাসের দোকান করতে বাধ্য হয়েছে, সেটা সময় মানে যে অবস্থা দাঁড়িয়েছে। এরকম ধরনের অবৈধ একটা বিল্ডিং পড়ে থাকা, হয়তো আজকে একটা বাচ্চা ছেলের উপর দিয়ে গেছে, বাচ্চা মেয়ের উপর দিয়ে গেছে, পরবর্তীকালে একটা বিশাল আকার ধারণ করতে পারে।
এবং শিউরির বুকে একটা টিউরিওয়ালাতে বাড়ির পিছন ভেঙে পড়েছে। এটা তো রাস্তা মেন মেন রোড কিন্তু এবং শিউরি সাইটটা হার্ট টাউনের মধ্যে মেন রোড পড়তে এটাই বোঝাচ্ছে। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে প্রশাসন হস্তক্ষেপ করুক এবং আমরা চাই শিউরি মিউনিসিপ্যালিটি, শিউরি পিএস থেকে আরম্ভ করে আমাদের এসপি বা ডিএম সাহেব যা আছেন তারা কিন্তু ব্যাপারটা উদ্যোগ নিয়ে অবশ্যই বাড়িটা ভাঙার চেষ্টা করুক। কী নাম আপনার? আমার নাম সৌরভ চন্দ্র, আমি এখানে স্থানীয় রামসাদ। Collection, jeans and t-shirts, only for men.